গুরু মহিমালিক বন্ধুমানে আজি পবিত্র কার্তিক মাস শুক্ল পক্ষ দশমীর তিথি আজি পবিত্র তপোবন পীঠরে বার্ষিক তপোবন মেলা খুব সমারোহর সহিত ধুমধামরে পালন করা যাচ্ছি এহা এক বিরাট বড় মহোৎসব নামরে এইখানে পালন করা যাচ্ছি এই দেখুন এইঠারু তপোবন পীঠর পাহাঞ্চ আরম্ভ হয়ে যাচ্ছি আপন মানে কাদুয়ারু কিপরি এইটিকে আসবে মো পুরোনা ভিডিও মানে গলা বর্ষ মু তপোবন মেলার ভিডিও করে আপন মানে দেখিপারে কিপরি কাদুয়ারু আপন মানে এই তপোবন পীঠক আসবে কাদুয়াঠারু মাত্র দুই কিলোমিটর তিন কিলোমিটর মধ্যে তপোবন প্রসিদ্ধ তপোবন পীঠ দেখুন বর্তমান সময় পাখাপাখি সাড়ে চারি পাখাপাখি হব পাহাঞ্চরে এইঠারু তপোবন পাহাঞ্চ পাখাপাখি শহে পাখাপাখি শহে ভাইয়া পাহাঞ্চ অছি আপন মানে পীঠটিকে আসবা দেখুন বন্ধু মানে জনে ব্যবসায়ী ছোট পিলাঙ্কর খেলনা কিপরি বিক্রি করছেন এটি কেতে দেখুন ভক্ত কিছু ফেরি গেলে আমি তো বর্তমান সন্ধ্যার যেতবে ঝাড়াবতি লাগিব সেইপা মু ডেরি আসিলি কারণ দিনর আরম্ভ হয়ে গেল রাতে চারিু আরম্ভ হয়ে গেল বার্ষিক মেলা মানে বাইশ তারিখ সকাল চারিটার আরম্ভ হয়ে গেল গুরুতাহুতি বহু আড়ম্বর সহিত এইখানে প্রত্যেক বর্ষ তপোবন মেলা পালন করা যায় কিন্তু সন্ধ্যাবেলে ঝাড়াবতি জোরদারে জলে একুশটি ঝাড়াবতি জলে দেখুন বেপারী মানে কিপরি এটি বিক্রি করছেন বন্ধু মানে এবে তপোবন পীঠর পাদদেশে আসি পৌঁছিগলি এইঠার এই পাহাঁচটার এইটি ঝরণাটি অছি এইটি বাবা মানে এবং সাধু মানে এই ঝরণার তা গোড় ধোই বা এইঠার পানি মুন্ডরে ছিঞ্চন করে এইঠার উপরক যাতে এই দেখুন বন্ধু মানে এই হচ্ছে সে পবিত্র ঝরণা কিছু ভক্ত এই দেখুন ঝরণার যাই পানি নৌচন্তি এবং কিছু মুন্ডরে ছিঞ্চন করছেন এই ঝরণে দেখুন সে উপর বহি আসিছি কেতে ভক্ত বন্ধু মানে দেখুন তপোবন মেলা দেখিবাপাই দূর দূরান্তরর ওড়িশার কোণ অনুকোণর সাধু সন্ত মানে মহিমা ধর্মাবলম্বীর ধর্মাবলম্বী মানে প্রায় আসন্তি এই বার্ষিক মেলাটাকু উপভোগ করিবাপাই এই দেখুন বন্ধু মানে সমস্তে গেরু কলরর বস্ত্র পিঁধিছেন মানে মহিমা ধর্মরে প্রায় সমস্তে দেখিবে গেরুয়া কলরর বস্ত্র পরিধান করিবা তাঙ্কর এটা নিয়ম অছি এটি দেখুন জনে মাতা মাউসী মা মাতা মা কিপরি চালি চালি যাউছেন আগেরে এটি দেখুন কলেজ পড়া স্কুল পিলাবি স্কুল কলেজ পিলাবি আসিছেন এইটারে তপোবন মেলাকু কিপরি হচ্ছে সেটার দেখিবাপাই দেখুন বন্ধু মানে এইঠার আরম্ভ হয়ে গেল এই যে পাহাঁচ যেটি সরিছি সেইটার তপোবন মন্দির যাওয়া রাস্তা এইটার পুরী তরকারি রোষেই চালিছি কারণ আজ দশ হাজার ভাইয়া ভক্ত দশ হাজার পনেরো হাজার লোক মানে ভক্ত এইটার সমাগম হবার সম্ভাবনা অছি সকাল বি কিছু ভক্ত খাই পিকি গলে বর্তমানে আহুরি প্রসাদ চালিছি সে রোষেই চালিছি এই দেখুন বন্ধু মানে কেতে এবেবি কেতে সাড়ে চারিটা সময় এবেবি কেতে ভক্ত সবু আসুছেন তপোবন মেলা কিপরি ঝাড় জরা জলা যায় রঘুবাবা তপোবনর প্রতিষ্ঠাতা শ্রীমত রঘুবাবা এই ঝাড়বতী লগান্তি আগুক যা দেখা এইটি এইটি দেখুন বন্ধু মানে বামপটে যে রাস্তাটা সেটা যাইছি পুরা উপরক যেটি ঝাড়বতী লাগিব দক্ষিণ পার্শ্বর যে রাস্তাটা সেটা অখণ্ড জ্যোতি মন্দির আগুক যা দেখা এটি দেখুন সন্ধ্যাবেলার যে ভোজনটি বাবা মানে করছেন এইটার এইটা ইয়ে পাখাপাখি সময় হয়ে গেল সাড়ে চার পাঁচ চারিটা পরে তাঁর খাদ্য পানি বন্ধ হয়ে যায় সেইপাই সাড়ে চারিটা বেলার ইয়ে ভোজন এটি সরিগাল পরে এটি দেখুন বাম পটে এটি চাল ঘর গোটে থাকে তাকে ভাঙ্গি দিয়াকি এটি গোটে করে এটি এই যে অস্থায়ী রূপে রোষেই ঘরটি করা যাইছি মহিমা এই যে আজি যে তপোবন মেলার রোষেই সামগ্রী এইটি সব রোষেই করা যাওয়া এইটি যে চাল ঘর গুড়ি লা তাকে ভাঙ্গিকি এইটি গোটিয়ে ছোটিয়া মণ্ডপটে তৈরি করছেন ভিক্ষা মণ্ডপ দেখুন বন্ধু মানে কেতে ভক্ত এটি সব সন্ধ্যাবেলার যে প্রসাদ দিয়া যাচ্ছি মহিমা ধর্মরে এটি লাইন লগে ছিড়া হয়েছেন খাওছেন এবং কিছু মণ্ডপরে বসি ভিক্ষা করুবার ইয়ে দৃশ্য ভিডিওটি শেষ যায় দেখুন ভিডিওটি টিকি বড় অছি কিন্তু আপন মানে ভিডিও দ্বারা দেখিপারে কিপরি অগ্নি কিপরি আসিলা ঝাড় কিপরি লগা হলা অখণ্ড জ্যোতি মন্দিরর কিপরি কন্দর্প বাবা সে বতীকু নেইকি গলে এবং রঘু বাবা কিপরি এইটারে লগাইলে প্রজ্বলন কলে বতী সে বিষয়ে আগুক দেখিবা এবং আজি সন্ধ্যা নীতি তপোবনরে কিপরি সন্ধ্যা নীতি হুয়ে সে বিষয়ে বি আগুক দেখিবা ভিডিওটি শেষ যায় দেখুন এবং
नुआकिरी मो चैनल को देखुथले जदि आपन मानकु मो वीडियो टी भलो लागु थाए सब्सक्राइब करंतु एवं आपन को संग साथी मानंकु जो जो माने महिमा धर्म रे दीक्षित अछंती बा अन्य कोनोची लोक जदि महिमा धर्म रे किछि जानिबा पई चाहुचंती तांको मानकु ए वीडियो टी शेयर करंतु चालंतु बंधु माने अखंड ज्योति मंदिर जिबा किछि समय मध्य रे सेठारे संध्या बेलर नीति आरंभ होई जिवो नीति दायित्व रे वर्तमान तपोवन पीठरे कंदर्प बाबा एवं ज्ञानी बाबा अछंती जीवा देखिबा ये देखंतु प्रसिद्ध तपोवन पीठरो अखंड ज्योति मंदिर पाखरे किछि महिला महिला भक्त बा माता एडी किछि मीडिया वाला आछंती एडी देखंतु ई हला तपोवन पीठरे थिबा तपोवन रे अखंड ज्योति मंदिर केते भक्त आसिकरी गलेनी दिनरु कारण टिके रहिबा सुविधा नै घर कम दर भक्त बहुत 10,000 रु 15,000 भक्त एडी आसीबार समागम हबार एडी संभावना थिला चालंत बंधु माने जीवा देखिबा किपरि बाबांगर वर्तमान प्रणाम करिवे प्रणाम जो माने नुवा आसुचंती जो भक्त माने से माने प्रथमे प्रणाम करिवे एडी अखंड धुनी मंदिर दक्षिण पार्श्वरे ए हेला बाम पटे अखंड ज्योति मंदिर केते भक्त देखंत बंधु माने महिमा धर्म रे केते भक्त कुहा जाय एही वार्षिक तपोवन मेला महिमा धर्म रो ए होजी देखंत बंधु माने अखंड धुनी मंदिर एटी बंधु माने देखंतु अखंड धुनी मंदिर किपरी धुनी लागिची एठारु धुनी जाई जे उपरे जिबा आमे आगु को उपरे जो 21 टी झाड़ जळीबो देखिबा एटी देखंतु नीति दायित्व रे थिबा ज्ञानी बाबा पाखरे अन्य बाबा माने साधु संत माने महिमा स्वामी को प्रणाम करूथवार ये दृश्य एटी देखंतु केते सुंदर लागुचे दृश्य देखिबा को माता मा माने मध्य आसीचंती पाखापाखी देखंतु 70 प्लस 70 वर्ष उपरे मध्य माता माने आसीचंती दर्शन करिबा पई तपोवन पीठ आद्य धाम बंधु माने आज पवित्र वार्षिक तपोवन मेला महिमा धर्मर आदिपीठ तपोवन महिमा बिहार आनुकूल्य आज वार्षिक तपोवन मेला महोत्सव पालन करा जाउची आज गुरु शिष्यंकर मिलनर स्मारकी महोत्सव आज पवित्र कार्तिक शुक्ल दशमीर तिथि कहा जाए आज गुरु एवं शिष्य यही तपोवन पीठरे आज तांकर शिष्य देखा साक्षात होता माने साक्षात आज होता से ही स्मारकी उद्देश्य रे आज तपोवन कार्तिक शुक्ल दशमी तिथि रे आज गुरु शिष्य भेट होते से आज ठारूँ जो शुक्लपक्ष दशमी तिथिटी को ये तपोवन रे मेला बा महोत्सव रूप से पालन करा जाउची देखंतु किपर भाव केते वयस्क माता जणे केते सुंदर भाव में महिमा स्वामी को प्रणाम करुथवार ये दृश्य तांग दुख तांकर जहाँ भी मन मनस्कामना अच्छी महिमा स्वामी निकट रे किपरि भावरे प्रार्थना करुचंती बा प्रणाम करुचंती चालंतु जीवा किछि समय मध्य रे इठारे नीति आरंभ हि जीव नीति देखिबा बंधु माने ये हला अखंड ज्योति मंदिर रे थिबा कपिलासर तपोवन पाददेश कपिलासर दक्षिण पार्श्वरे जो तपोवन पीठ अच्छी तार अखंड ज्योति मंदिर देखंतु बाम पटे ज्ञानी बाबा छिड़ा होती प्रणाम प्रणाम करिवे वर्तमान समय पांचटा पाखापाखी संध्या समय नीति किसी समय मध्य आरंभ हो आज ये देखंतु बंधु माने अखंड ज्योति मंदिर आज आम देखा अखंड ज्योति मंदिर रे संध्या नीति चलतु टिके दर्शन करवा अखंड ज्योति मंदिर किपरि ज्योति प्रज्वलित हो तपोवन अखंड ज्योति मंदिर बंधु मानी देखु बंधु मानी प्रसिद्ध अखंड ज्योति मंदिर रे जलुवा ज्योति किसी समय मध्य ये देखु बाजा बाजिले एवं किसी समय मध्य ये आरंभ हो अखंड ज्योति मंदिर संध्या नीति वर्तमान अखंड ज्योति मंदिर दायित्व अच्छा कंदर्प दास बाबा मंदिर भितर को गले एवं भितर फाटक देदेले कारण नियम अच्छी जितेबले नियम नीति हम बा संध्या नीति हम से फाटक पड़ जाए चलत बंधु मानी कंदर्प बाबा एवं तपोवन पीठ से संध्या नीति किपर हुए चलतु देखा गुरु महिमाली
ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ ପିତଳ ଢାଳରେ ପିତଳ ଗରାରେ ଏଠି ଜଳ ଥୁଆଗଲା। ବାହାରେ କନ୍ଦର୍ପ ବାବା ଜଳ ଛିଞ୍ଚନ କରୁଛନ୍ତି, ଚନ୍ଦନ ଶ୍ରୀକପୁର ଅଗୁର ଜଳ ଛିଞ୍ଚନ କରୁଛନ୍ତି। ତାପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ କନ୍ଦର୍ପ ଦାସ ବାବା ଅଖଣ୍ଡ ଧୂନି ମନ୍ଦିରକୁ ଯାଇ ସେଠାରେ ବି ସମାନ ଭାବରେ ନୀତି କରିବେ। ଏଇ ଦେଖନ୍ତୁ ମନ୍ଦିର ଭିତରକୁ ଗଲେ ଅଖଣ୍ଡ ଧୂନି ମନ୍ଦିର ଭିତରକୁ ଦେଖନ୍ତୁ ଭିତରେ ଯାଉଛନ୍ତି। ଅଖଣ୍ଡ ଧୂନି ମନ୍ଦିରରେ ବି ସମାନ ଭାବରେ ନୀତି ହେବ। ତାପରେ ସମସ୍ତ ବାବାମାନେ ଏକତ୍ରିତ ହୋଇ ଚାମରା ଆଳତି କରିବେ। ଆଗକୁ ଦେଖିବା, ଦେଖନ୍ତୁ କିପରି ନୀତି ହେଉଛି ତପୋବନ ପୀଠ ଅଖଣ୍ଡ ଜ୍ୟୋତି ମନ୍ଦିରରେ, ଅଖଣ୍ଡ ବତୀ ମନ୍ଦିରରେ। ବନ୍ଧୁମାନେ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ଆରମ୍ଭ ହୋଇଯିବ ଚାମର ଆଳତି। ଦେଖିବା, ଦେଖନ୍ତୁ ଜଣେ ବୃଦ୍ଧ ମଉସା କିପରି ହାତରେ ଘିଅ ଧରି ଆସିଛନ୍ତି ତପୋବନ ପୀଠକୁ। ଚାଲନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ଆରମ୍ଭ ହୋଇଯିବ ଚାମର ଆଳତି, ଦେଖିବା। ବନ୍ଧୁମାନେ ସନ୍ଧ୍ୟା ନୀତି ବତୀ ମନ୍ଦିରରେ ସରିଗଲା। ଦେଖନ୍ତୁ କେତେ ଭକ୍ତ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କେତେବେଳେ ରଘୁ ବାବା ଯାଇ ଝାଡ଼ ପ୍ରଜ୍ୱଳନ କରିବେ। ସମସ୍ତ ବାବାମାନେ ପାଖରେ ଦେଖନ୍ତୁ ରଘୁ ବାବା ଆସି ଛିଡ଼ା ହୋଇଗଲେଣି, ଏବଂ କୁଲ୍ଲାଡ଼ରୁ ଆସିଥିବା ରବି ବାବା ମହିମା ସ୍ୱାମୀଙ୍କୁ ପ୍ରଣାମ କରୁଛନ୍ତି। ଏଇ ଦେଖନ୍ତୁ କୁଲ୍ଲାଡ଼ରୁ ଆସିଛନ୍ତି ଏ ରବି ବାବା, ଏବଂ ମାମପଟେ ତପୋବନର ପ୍ରତିଷ୍ଠାତା ଶ୍ରୀମଦ ରଘୁନାଥ ଦାସ ବାବା ମହିମା ସ୍ୱାମୀଙ୍କୁ ପ୍ରଣାମ କରୁଛନ୍ତି। ତାପରେ ଏଇଠାରୁ ବତୀ ଯିବ, ଏବଂ ବତୀ କିପରି ଯାଏ, କିପରି ପ୍ରଜ୍ୱଳନ କରାଯାଏ, 21ଟି ଝାଡ଼ ଆଜି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖିବା। ବନ୍ଧୁମାନେ ଆପଣମାନଙ୍କୁ ଭିଡ଼ିଓଟି କିପରି ଲାଗେ ଏବଂ କେମିତି ଲାଗୁଛି କମେଣ୍ଟ ବକ୍ସ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନଙ୍କର ମତାମତ କମେଣ୍ଟ ବକ୍ସ ମାଧ୍ୟମରେ ଜଣାଇବେ। ଦେଖନ୍ତୁ ରଘୁ ବାବା ଏବଂ କୁଲ୍ଲାଡ଼ରୁ ଆସିଥିବା ରବି ବାବା ସମସ୍ତେ ମହିମା ସ୍ୱାମୀଙ୍କୁ ପ୍ରଣାମ କରୁଛନ୍ତି। ପାଖରେ କନ୍ଦର୍ପ ଦାସ ବାବା ତପୋବନର ନୀତିରେ ଅଛନ୍ତି, ନୀତି ଦାୟିତ୍ୱରେ ଅଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ ରଘୁ ବାବାଙ୍କର ପ୍ରଣାମ ସରିଗଲା। କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ଏଇଠାରୁ ଝାଡ଼ ବା ବତୀ ଲଗାଇ ଏଇଠାରୁ ଯିବେ, ଏବଂ ତୋ ଉପରେ ମଞ୍ଚ ତିଆରି ହୋଇଛି, ଉପରେ କିପରି ଝାଡ଼ ବତୀ ଲଗାଯାଏ ସେ ବିଷୟରେ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଯିବା, ଆଗକୁ ଯିବା, ଦେଖିବା। ଦେଖନ୍ତୁ କେତେ ଭକ୍ତ ସମସ୍ତେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କେତେବେଳେ ରଘୁ ବାବା ଯିବେ ଏବଂ 21ଟି ବତୀ ପ୍ରଜ୍ୱଳନ କରିବେ, ଝାଡ଼ ବତୀ ଜଳାଇବେ ସେ ବିଷୟରେ ଦେଖିବା ପାଇଁ।
ଚାଲନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ ଦେଖନ୍ତୁ କନ୍ଦର୍ପ ବାବା ଏବଂ ଆଉ ଜଣେ ବାବା ନେଇକି ଯାଉଛନ୍ତି ହାତରେ ବତୀ ଏଠି ବତୀ ଧରି ବର୍ତ୍ତମାନ ଏଇଠାରୁ ଅଖଣ୍ଡ ବତୀ ମନ୍ଦିର ଠାରୁ ଏବଂ ଅଖଣ୍ଡ ଧୂନି ମନ୍ଦିର ଠାରୁ ବତୀ ପ୍ରଜଳନ କରି ଏଇ ଦେଖନ୍ତୁ ବତୀ ଏଇ ବତୀ ଯାଇ ଯେଉଁ ଉପରେ ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି 21 ଝାଡ଼ା ବତୀ ସେଠି ଲାଗିବ ଏବଂ ରଘୁ ବାବା ତାଙ୍କ କର କମଳରେ ଲଗେଇବେ ସେ ବିଷୟରେ ଆଗକୁ ଯିବା ଦେଖିବା ଦେଖନ୍ତୁ କନ୍ଦର୍ପ ବାବା ହାତରେ ବରଡ଼ା ବାଡ଼ି ଧରିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ପାଖରେ ଆଉ ଜଣେ ବାବା ଅଛନ୍ତି ତାଙ୍କ ନାଁଟି ମୁଁ ଜାଣିନି ସେ ବାବାଙ୍କ ନାଁଟି ଟିକେ ମୁଁ ଭୁଲି ଯାଇଛି ଯିବା କିପରି ଦେଖନ୍ତୁ ବତୀକୁ ଧରି ଅଖଣ୍ଡ ବତୀ ମନ୍ଦିରରୁ ବତୀକୁ ନେଇ ଯାଉଛନ୍ତି ଦୁଇ ଜଣ ବାବା ଏବଂ ଏହି ବତୀ ଉପରେ ନେଇ ରଖିବେ ଏବଂ 21 ଝାଡ଼ବତୀ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଆସି ପହଞ୍ଚିଗଲେ ଇଏ ହେଲା ଉପର ଇଏ ହେଲା ତପବନର ପୁରା ଉପରେ ଏଇଭଳି ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ସଜା ଯାଇଛି ଗୋବରରେ ଲିପା ଯାଇଛି ଏଇ ତଳଗୁଡ଼ିକ ଏବଂ କେତେ ଭକ୍ତ ପାଖାପାଖି ସନ୍ଧ୍ୟା 6-6:30 ସମୟ ପାଖାପାଖି ହୋଇଗଲାଣି ଏଇଠାରେ ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ ବତୀକୁ ଆଣି କିପରି ଭାବରେ ଆଣି ରଖିଦେଲେ ଆଣି ହାତରେ ଧରି ଆସୁଛନ୍ତି ଏବଂ ଏଇଠାରେ ରଖିଦେଲେ ବାବା ଏଇଠାରେ ସମସ୍ତ ବାବାମାନେ ଉପସ୍ଥିତ ହେବେ ରଘୁ ବାବା ଆସିଲେ ଆରମ୍ଭ ହୋଇଯିବ ଏଇଠାରେ 21 ଝାଡ଼ବତୀ ପ୍ରଜ୍ୱଳନ ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ସଜା ଯାଇଛି ତପବନର ପୀଠ ଏବଂ କେତେ ଭକ୍ତ ସବୁ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କିପରି ତପବନର ମେଳାରେ ଝାଡ଼ବତୀ ଜଳାଯାଏ ରଘୁ ବାବା କିପରି ତାଙ୍କ କର କମଳରେ ଏଇଠାରେ ଝାଡ଼ବତୀ ପ୍ରଜ୍ୱଳନ କରନ୍ତି ଆଗକୁ ଦେଖିବା ଏଇଠି ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ ବାମ ପଟେ କେତେ ଭକ୍ତ ସବୁ ତଳେ ବସିଛନ୍ତି ଏଠି ବ୍ୟବସ୍ଥା ତାଙ୍କ ପାଇଁ କରାଯାଇଛି ପାଲ ପଡ଼ିଛି ଉପରେ ତମ୍ବୁ ଟଣାଯାଇଛି କେତେ ଭକ୍ତ ଦିନରୁ ଆସି ପ୍ରାୟ ପଳେଇଲେଣି କାରଣ ଏଠି ରହିବା ସୁବିଧା ଟିକେ ଅସୁବିଧା ଅଛି ଏତେ ଲୋକ ଏତେ ଭକ୍ତ ରହିବା ପାଇଁ ଏଠାରେ ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁ କେତେ ଭକ୍ତ ସବୁ ତଳେ ବସିଛନ୍ତି ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କିପରି ତପବନ ପୀଠରେ ଝାଡ଼ବତୀ ଲଗାଯାଏ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଏଇ ଯେଉଁ କୁଡ଼ିଆଟି କରାଯାଇଛି ଏଇଠି ଭିତରେ ଅଖଣ୍ଡ ଝାଡ଼ବତୀ ଲାଗିବ ଏଇ ହେଉଛି ବାମପଟେ ଯେଉଁ ଦେଖନ୍ତୁ 21 ଝାଡ଼ବତୀ ସମ୍ମୁଖରେ ବତୀ ରଖାଯାଇଛି ଏବଂ ଏଇ କୁଣ୍ଡରେ ଏଇଠି ଧୂନି କୁଣ୍ଡ ଇଏ ଏଇଠି ଧୂନି ହେବ ଏବଂ ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ ଧୂନି କୁଣ୍ଡକୁ ସଜାଇ ଦେଉଛନ୍ତି ବାବା ଧୂନି କୁଣ୍ଡରେ କାଠ ସଜାଡ଼ି ଦେଉଛନ୍ତି ବାର୍ଷିକ ତପବନ ମେଳା ଗୁରୁ ଶିଷ୍ୟ ମିଳନର ସ୍ମାରକୀ ମହୋତ୍ସବ ଏଇଠି ବନ୍ଧୁମାନେ ଦେଖନ୍ତୁ ଲେଖାଯାଇଛି କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ଏହି ସ୍ଥାନକୁ ରଘୁ ବାବା ଆସିବେ ଏବଂ ତାଙ୍କ କର କମଳରେ ତାଙ୍କ ହାତରେ ଏଇଠାରେ ବତୀ ଲଗେଇବେ ସେ ବିଷୟରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆମେ ଆଗକୁ ଦେଖିବା ଭିଡ଼ିଓ ଶେଷ ଯାଇ ଦେଖନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ବାବା ଅଛନ୍ତି ଶ୍ରଦ୍ଧାକର ଦାସ ବାବା ଯେଉଁ 21 ବତୀ ସେଥିରେ ମାନେ ଘିଅ ଢାଳି ଦେଉଛନ୍ତି ବତୀଗୁଡ଼ିକ କିପରି ଜଳିବ ସେଥିପାଇଁ ଘିଅ ଢଳା ଯାଉଛି ଶ୍ରଦ୍ଧାକର ଦାସ ବାବା ବତୀଗୁଡ଼ିକରେ ଘିଅ ଢାଳୁଛନ୍ତି 21 ବତୀ ଆଜି ଲାଗିବ ବନ୍ଧୁମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆଜି ଆମେ ଦେଖିବା କିପରି ଭଜନ ବି ଶେଷରେ ଭଜନ ଅଛି ଦେଖିବା ଦେଖନ୍ତୁ ପାଖରେ ଅଛନ୍ତି ଆଉ ଜଣେ ଭକ୍ତ ରଘୁ ବାବାଙ୍କର ଶିଷ୍ୟ ଗୁଣନିଧି ଦାସ ଏବଂ ସମସ୍ତ ବାବାମାନେ ପ୍ରାୟ ଉପସ୍ଥିତ ହୁଅନ୍ତି କିପରି ଭାବରେ ତପବନର ମେଳା ଏହି କାରଣ ଇଏ ବାର୍ଷିକ ମେଳା ଏବଂ ମହିମା ସ୍ୱାମୀଙ୍କର ତପସ୍ୟା ପୀଠ ମହିମା ସ୍ୱାମୀ ଏଇଠାରେ 24 କାଳ ତପସ୍ୟା କରିଥିଲେ 12 କାଳ ରଘୁ ବାବା ଦେଖନ୍ତୁ ଆସିଗଲେଣି ବନ୍ଧୁମାନେ ରଘୁ ବାବା ପାଖରେ ଯେଉଁ କନ୍ଦର୍ପ ଦାସ ବାବା ଛିଡ଼ା ହୋଇଛନ୍ତି କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ରଘୁ ବାବା ଏଇଠାରେ ଝାଡ଼ବତୀ ପ୍ରଜ୍ୱଳନ କରିବେ
يا دام الله